হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে রবিবার ছুটির দিন আর সকালবেলায় ব্রেকফাস্ট বানানো থেকেই ব্লগটা বানানো শুরু করলাম আজকে যেহেতু রবিবার সেই জন্য লুচি আর আলুর তরকারি বানাবো ভাবলাম রোজই এটা সেটা খাওয়াই হয় তবে শনি রোববারগুলো মনে হয় একটু যেন বাঙালি ব্রেকফাস্ট খেলেই ভালো হয় আগে যেমন আটার কাজ করতে আমার একটু প্রবলেম হতো এখন যেহেতু সেই প্রব প্রবলেমটা অনেকটাই করে গেছি সেই জন্য প্রায় আটার জিনিস আমি বানাতেই থাকি তো একটুখানি আটার সাথে ময়দাও মিশিয়েছিলাম যাতে লুচিটা সাদা সাদা হয় তবে পুরো ময়দার লুচি খাওয়া তো ভালো নয় সেই জন্য পুরো ময়দা দিয়ে লুচি বানায়নি তো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আর অলরেডি আমার তরকারিও কিন্তু বানানো হয়ে গেছে আমি বানিয়েছিলাম আলু আর মটরশুঁটি দিয়ে সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি দিয়ে লুচি বা পরোটা সবটাই খেতে বেশ ভালো লাগে তো সবার প্রথমে উজ্জ্বলকেই দিয়ে দিচ্ছি খেতে আর তারপরে আমিও খেয়ে নেব। আর এই যে এই হচ্ছে সাদা আলু চচ্চড়ি এটা অল্প একটু ঘি আর হিং দিয়ে ফোড়ন দিই আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে অল্প একটুখানি ভেজে নিয়ে আলুগুলো জল দিয়ে নুন মিষ্টিটা ঠিকমতো দিলেই হয়ে যায় এই তরকারিটা আর ওই যে বললাম আজকে রবিবার ছুটির দিন তাহলে মটন না হলে কি বাঙালি বাড়িতে চলে নাকি সেই জন্য আজকে হচ্ছে আলু দিয়ে মটন বেশ ভালো করে কষিয়েছিলাম একটু ঝাল ঝালি বানিয়েছিলাম কারণ মটন কষা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর মাটন বা চিকেন হলে পরে তার সাথে অতিরিক্ত কিছু রান্না করাও লাগে না এটা একটা সুবিধা হয় কারণ যেহেতু রবিবার তোজো ঘরে থাকে আর সে থাকা মানেই হচ্ছে এটা ওটা বায়না করা এই জিনিস সে জিনিস চাওয়া তার বায়নাক্কা মেটাতে মেটাতেই তো অর্ধেক সময় চলে যায় আর এই সব রান্নাপত্র মিটিয়ে বাইরে এসে মনে পড়লো অনেকগুলো কুরিয়ার এসেছিল যেগুলো জমা হয়ে আছে মিন্ত্রা থেকে ফার্স্ট ক্রাই থেকে আর তার সাথে এসেছিলো ডিটিডিসি থেকে তো ভাবলাম আজকে যখন হাতে একটু সময় আছে তো সেগুলো ওপেন করা যাক তো এই যে তোজো অলরেডি কিন্তু ওর ফার্স্ট ক্রাই থেকে আসা একটা জামা পরে নিয়েছে আর এটা ছিল কম্বোতে ব্ল্যাকটা আর অরেঞ্জটা আর এটা কিউবি বলে একটা নতুন ব্র্যান্ড আমি এখন দেখলাম ফার্স্ট ক্রাই তো দেখছি বেশ ভালোই কোয়ালিটি এসেছে এরপর খুলেছিলাম আমার কিছু দরকারি জিনিস যেটা রান্নাঘরের কাজে প্রায় লাগে এই যে এই জাল জাল এরকম জিনিসগুলো করে সবজি রাখলে ফ্রিজে দিন ধরে সবজিগুলো তাজা থাকে তো আমি একটা একটা করে এখন এই প্যাকেটগুলো খুলতে থাকি এতে আছে আমার শাড়ি জুতো এই সবই জিনিসপত্র পরে তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করবই তো তার আগে ভাবলাম কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আগামী ছয়ই অক্টোবর থেকে সব জায়গাতেই দেখছি বলছে যে ফেসবুক থেকে ইনকাম নাকি বন্ধ হয়ে যাবে তো আমি ভাবছিলাম যে এই তো সবে ইনকাম করা স্টার্ট করলাম ফেসবুক থেকে আর এখনই ইনকাম বন্ধ তো ভালো করে আমি চেক করলাম আমার যে মনিটাইজেশন ট্যাবটা আছে ফেসবুকে সেখানে গিয়ে দেখালেই নোটিফিকেশন চলে এসেছে সিক্স অক্টোবর থেকে আসলে ফেসবুকের বা মেটার কিছু টার্মস অ্যান্ড পলিসি আপডেট হচ্ছে যেখানে অনেকগুলো টার্মস বলা আছে তার মধ্যে কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি অত বড়টা তো শেয়ার করা সম্ভব নয় তোমাদের যাদের পেজ মনিটাইজ হয়েও গেছে তারাও গিয়ে মনিটাইজেশন ট্যাবে দেখতে পারো তো এই যে যারা টার্মস অ্যান্ড কন্ডিশানটা অ্যাকসেপ্ট করছো মানে ছয়ই অক্টোবরের পর থেকে ছ মাস পরবর্তী ছ মাসের মধ্যে পেমেন্ট মেথড কমপ্লিট করতে হবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তারপরে ট্যাক্স ট্যাক্সের জন্য যে ফাইলগুলো আমাদেরকে দিতে হয় সাবমিট করতে হয় সেগুলো যেন ছ মাসের মধ্যে হয় না হলে পরবর্তীকালে যাই বা ইনকাম করো সেটা কিন্তু পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করলেও আর আসবে না তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের গান থার্ড পার্টি এই ইউজ করে ফেসবুকে যদি কিছু ভিডিও দেওয়া হয় আর তাতে যদি কপিরাইট আসে তাহলে মনিটাইজেশান বন্ধ হয়ে যেতে পারে আর তাতে বলা আছে যে আমরা অ্যাড টুল থেকে কি কি অ্যাড আমাদের ভিডিওতে আসবে সেগুলো সিলেক্ট যেমন করে রাখি কিন্তু তাছাড়া ফেসবুক আর মেটা আর কি বলছে মেটা বা অ্যাডভার্টাইজমেন্ট যে কোম্পানিগুলো তাদের মধ্যে নিজস্ব কিছু ডিল আছে তো কতটা আমাদের অ্যাকাউন্টে আসবে কতটা পেমেন্ট অ্যাড হবে সেটা কিন্তু তাদের ওপরেই ডিপেন্ড করছে কোনো ফিক্সড অ্যামাউন্ট আমরা ধরে নিতে পারি না আর যদি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো আর মেটা ঠিক করে আমার কোনো ভিডিও মনিটাইজ হওয়ার পরেও তারা সেই ভিডিওতে পেমেন্ট দেবে না সেক্ষেত্রেও আমাদের কিছুই বলার নেই তাছাড়া এই যে এই টার্মস কন্ডিশনগুলো আমরা অ্যাকসেপ্ট করছি তার মানে মেয়েটা ধরে নিচ্ছে যে আমাদের কোনো রকম ইনফরমেশান যেমন কি আমাদের চ্যানেলের নাম ইউজার আইডি তাছাড়া কত ফলোয়ার সংখ্যা এই সমস্ত পার্সোনাল কিছু ইনফরমেশান যেগুলো তারা অ্যাডভার্টাইজ কোম্পানির সাথে কিন্তু শেয়ার করতেই পারে পরবর্তীকালে আমরা সেসব নিয়ে কিছুই দাবি করতে পারি না টার্মস অ্যান্ড কন্ডিশান আমরা যখনই অ্যাকসেপ্ট করছি তখনই আমরা অ্যাকসেপ্ট করছি আমাদের চ্যানেলের ইনফরমেশান কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলোর সাথে শেয়ার করতেই পারে যদি আমরা ফেসবুকের এই টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো মেনে ভিডিও না দিই তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে মনিটাইজেশান বন্ধ হয়েই যেতে পারে এই রকম ধরনের আরও প্রচুর রুলস সেখানে লেখা আছে তোমরা গিয়ে একটু চেক করে নিতে পারো তো আমি তো বেশ হতাশই হয়ে পড়েছি বলতে পারো যতক্ষণ না ছয়ই অক্টোবর আসছে ততক্ষণ বোঝা যাচ্ছে না কারণ ফেসবুক থেকে সবই আর্নিং শুরু করেছিলাম তো এই জন্যই ভাবছিলাম এখনই যদি এরকম এত কিছু নিয়মকানুন চলে আসে তাহলে তো বেশ মুশকিল তার সাথে সাথে ইউটিউবেও বোধ কিছু কিছু নতুন পলিসি আপডেট হতে চলেছে তো যাই হোক ছয় অক্টোবর না আসলে আমরা তো ভালো করে কিছুই বুঝতেও পারবো না বিশাল বড় এই টার্মস কন্ডিশনগুলো পড়লে মাথাতে আরোই ধাঁধা লেগে যাচ্ছে তো যাই হোক দিনটা যদিও রোববার ছিল কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা থেকেই সেই জন্য বাইরে তো যেতে পারিনি ঘরের মধ্যেই দেখছিলাম কিশমিশ বলে একটা মুভি যেটা শুনেছিলাম ভালো হয়েছে যদিও পুরো মুভিটা তো শেষ করা যায়নি আর উজ্জ্বল আবার তার মধ্যে বলছে ওর খিদেও পেয়ে গেছে তো বাইরে থেকে এটা সেটা অর্ডার করার কথা বলছিল আমি বললাম এখন যেহেতু সাড়ে আটটা বেজেই গেছে আর এটা সেটা অর্ডার করে পেট ভরিয়ে দিয়ে লাভ নেই সেই জন্য আমি একটু বানিয়ে দিলাম পেঁয়াজ টমেটো মটরশুঁটি ধনে পাতা কুচি দিয়ে ডিমের ভুর্জি অল্প একটু নুন আর চাট মশলা দিয়ে এটা খেতে কিন্তু ভাতের সাথে রুটির সাথে যেমন ভালো লাগে সেরকম শুধু মুখেও বেশ ভালো লাগে তো তোজোকে তো অলরেডি আমি খাইয়েই দিয়েছি আর তার সাথে সাথে আমিও বসে গেলাম ডিনার করতে আর আজকের ডিনারে যেহেতু সকালে মাটন কষা হয়েছিল সেই জন্য অন্য কিছু তো আর লাগার কথাই নয় মাটন কষা দিয়ে গরম গরম সাদা ভাত আর বাইরে জমজমিয়ে বৃষ্টি আর কি চাই আমি তো ডিম ভুর্জি খেয়েও খিদেটা নষ্ট করিনি তো যাই হোক এই ছিল ফেসবুক সম্বন্ধে কিছু আপডেট যেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে সাথে শেয়ার করলাম ব্লগটাও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব